24 তারিখ আমাদের জাতীয় সম্মেলন, আমরা তাদের অনুরোধ করব ঢাকা সিটিতে অহেতু সংঘাতের উস্কানি দেবেন, সারা দেশ থেকে আমাদের নেতা কর্মীরা আসবে, আমরা সংঘাত চাই না, সে কারণে আপনাদের মিছিলের বাইরে করেন ঢাকা সিটিতে সেদিন গণমিছিল করা না করার জন্য সংঘাত চাই না। তো আপনারা করার অর্থ হচ্ছে সংঘাতের উস্কানি দিচ্ছে, আবার জামাতও দেখছি গরম, আমরা সবার কাছে অনুরোধ করছি এ ধরনের কর্মসূচি নেবেন না, যে সংঘাতের আশঙ্কা দেশবাসী করছে, যাদের কাছে নালিশ করেন বিদেশিরা করছে, সে সংঘাতটা যাতে না হোক আমরা 10 তারিখের সেবা হয়েছি। আচ্ছা আপনারা 24 তারিখ নিজেদের তো সম্মেলন জীবন কবে হয়ে চালালেন, নিজেও জানেন না কবে সম্মেলন হয়েছে, মিটিং কবে হয়েছে, চলাম রেডিয়ানে 500 একজনের মাদি কমিটি জাম্বো জেট কমিটি, জাম্বো জেট কমিটি তারপর আর বসবে, এত বড় কমিটি বসবে কেমন, ঘরে নেই গণতন্ত্র, একটা জেলা সম্মেলন উপজেলা জেলা একটা কনফারেন্স সহযোগী সম্মেলন এর কোনো বালাই, নিজের ঘরে গণতন্ত্র, এরা আবার দেশে গণতন্ত্র করবে, গণতন্ত্রকে আবার শৃঙ্খল মুক্ত করবে, গণতন্ত্র তো শৃঙ্খলের মধ্যে আছে তাদের ঘরে, সেখান থেকে মুক্তি দিই, ঘরে আগে গণতন্ত্র আছে তারপর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আসুন, তখন এটা মুখের মানা হবে, আপনাদের মুখে গণতন্ত্রের বই মানা, ওকে। 70 বছরের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করেছে, আপনি তো নিরপেক্ষ সাংবাদিক, আপনার বলেন, আপনি বলেন, এখানেই তো পাগল হয়ে গেছে, পাগল তারাই হয়ে গেছে, এত উদ্ভট কল্পনা করা